সাজুগুজু করে রেডি হয়ে চলে যাচ্ছি ভার্সিটিতে, কারণ আজকে ভার্সিটিতে প্রোগ্রাম আছে। আজকে আমাদের ভার্সিটির 9th অ্যানিভার্সারি, জাস্ট কিডিং। আজকে ভার্সিটির বার্থডে, বার্থডে বলা যায়, কারণ হচ্ছে আজকে নবমতম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের ভার্সিটির। আমরা যখন পৌঁছেছিলাম তখন দেখলাম গেস্টরা তাদের স্পিচ দিচ্ছিল, আর আমরা কথাও শুনতেছিলাম তাদের, ফাঁকে ফাঁকে আমরা ছবিও তুলছিলাম। এখন জাতীয় সঙ্গীত গাইবো, তাই উপস্থিত সবাই দাঁড়িয়ে গিয়েছে। ফেনী জেলা সম্মানিত এমপি মহোদয় জনাব নিজামউদ্দিন হাজারি স্যার, মেম্বার বোর্ড অফ ট্রাস্টিস আমাদের মাঝে উপস্থিত হয়েছে। বিশ্বযোগ্য জেলা প্রশাসক জনাব আবু সেলিম মাহমুদুল হাসান। গেস্টদের স্পিচ শেষে আমরা সবাই মিলে নাস্তা করার জন্য আমাদের একটা ক্লাসরুমে চলে গেলাম। কিছুক্ষণ গল্প স্বল্প করে আমরা সবাই নিচে নেমে গেলাম। নিচে নামার পরে সবাই তো ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, অলরেডি 2টা বেজে গেছে। তো আমাদেরকে কিছুক্ষণের জন্য স্যাররা বিরতি দিয়েছিল যাতে আমরা লাঞ্চ করে আসি। তো লাঞ্চ করার জন্য আমরা চলে যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে। সেদিন অনেক বেশি রোদ ছিল, এই রোদের মধ্যে আমার ফ্রেন্ডরা আমার এত পেন দিছে, মানে ওদেরকে ছবি তুলে দিতাম, অনেক ছবি তুলে দিচ্ছি সুন্দর সুন্দর, কিন্তু একটা প্রাণীও আমার একটা সুন্দর ছবি তুলতে পারলো না। তো আমি বললাম যে একটা ভিডিও নাও, অ্যাটলিস্ট আমি একটা সুন্দর ভিডিও পাইলাম। দেন সবাই ইচ্ছা মতো ছবি ভিডিও করে চলে গেলাম খাবার অর্ডার করার জন্য। স্কাই লঞ্চ বিস্ট্রো স্পেসটা অনেক ছোট, অনেক কম, কিন্তু সবাই এটার ভিউটা পছন্দ করে, যেহেতু রুফটপে তাই সবাই বেশি লাইক করে। তো এর মধ্যে চলে এসেছে আমাদের খাবার, খাবার খাওয়ার জন্য সবাই বসে গেলাম। যত যাই খাই, কোক না খেলে প্রাণ ভরে না, মন ভরে না, পেটও ভরে না, তাই না? এই লাইনটা বললে আমি নিজে অনেক হাসতেছিলাম, বাট এটাই সত্যি। আমরা চলে যাচ্ছি ভার্সিটিতে খাওয়া দাওয়া শেষে, এর মধ্যে আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখন আমি একদমই কথা বলবো না, কারণ তোমরা এখন সুন্দর সুন্দর পারফরমেন্সগুলো দেখো অ্যান্ড এনজয় করো। যারা পারফরমেন্স করবে তারা হচ্ছেন আমাদের ল ডিপার্টমেন্টের অনারেবল টিচাররা। আজকে এই অনুষ্ঠানে আসার আগ পর্যন্ত আমরা কনফিউশনে ছিলাম, যেহেতু খুবই ব্যস্ত বিভিন্ন কাজে, সবাই ব্যস্ত। তো আমরা একটু আগে সিদ্ধান্ত নিয়েছি যে আসলে আমরা উঠব। কারো হাতে পতাকা ডিম আছে? নেই? ওকে, তাহলে আমরা প্রস্তুত। আশা করি আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করি। শরীর খারাপ লাগতেছিল, তাই আমি 6:30 দিকে বাসা চলে যাচ্ছিলাম, কিন্তু অনুষ্ঠান ছিল প্রায় 9টা পর্যন্ত। বাই বাই সবাইকে।